হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিও। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে আমি জলটা বের করছি সিফন পাইপ দিয়ে। তো আজকে যে সিফন পাইপটা নিয়ে এসেছি তো খুবই ভালো কাজ করছে। তো দেখুন, জলটা আমরা গামলায় নিয়ে আসছি। তো আমার অ্যাকোরিয়াম অনেকটাই নোংরা হয়ে গেছে, তো এদেরকে আমরা ট্রান্সফার করব ওই গামলাতে। তো দেখুন, আমার মাছগুলো চুপচাপ বসে আছে, কারণ পরিষ্কার হচ্ছে তাই এগুলো ভয় পেয়ে আছে। তো চলুন এদিকে ট্রান্সফার করা যাক এবং পরিষ্কার করা যাক। তো পুরোটা দেখুন, এবং ভালো লাগলে লাইক করুন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, আমার নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারবেন। তো দেখুন, আমাদের সেট আপ কমপ্লিট হয়ে গেছে, খুব ভালোভাবে ওয়াশ করেছে সব কিছু, এবং এই মাছগুলোকে অ্যাকোয়ামেট করে ছিঁড়ে দিয়েছি এবং নতুন জায়গায় এসে খুবই আনন্দিত। তো তো সেট আপটা খুব সুন্দর হয়েছে, এবং ভালো লাগলে আপনারাও করুন, এবং কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। এবং দেখুন, আমাদের মলি মাছও অনেকগুলো এসেছে, তো তার সেট আপ হবে এবং সেগুলোর আপডেট আপনাকে দেব। তো লাইক ও সাবস্ক্রাইব করে দিন। তো বাই, টাটা।